হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমি কিছু একটু গুরুত্বপূর্ণ কথা বলতে। আশা করি এইখানে আপনার বেশ কিছু স্টকগুলোই আলোচনা দেখতে পাবেন, তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। কিছুদিন আগে আমি সিটি ব্যাংক নিয়ে আলোচনা করাইছিলাম, যে তখন অনেকেই বলা শুরু করেছে যে ভাই সিটি ব্যাংকে আপনি কিনেছেন। ভাই আমার কিনা আর না কিনা সেটা বড় প্রশ্ন নয়, ব্যাংকটা ভালো করতে পারে কিংবা তাদের যে ইন্টেনশনটা ভালো কিংবা তাদের যে মডিউলে বিভিন্ন ধরনের বিজনেসের চেঞ্জ আসছে সেটার জন্য আমি ফোকাস করা যে সিটি ব্যাংককে তাদের হচ্ছে যে ইসলামিক ব্যাংকিং শুরু করেছে, যার ফলে হচ্ছে তাদের লাস্ট কোয়ার্টারে আপনার প্রচুর পরিমাণের ইপিএস গ্রোথ হয়েছে, তো আগামীতেও হবে। এবং তাদের মার্কেটে হচ্ছে যে ক্রেডিট কার্ডের হচ্ছে গিয়ে আপনার বড় পার্সেন্টেজ মানে শেয়ার ধরে রয়েছে তাদের বাজারটা, তো এটা একটা পজিটিভ। তো অনেক কিছু এখানে বিষয়ের কারণেই আমি ভিডিওগুলো মেক করি। এবং কোম্পানিটি দেখেন এই বছর কিন্তু তারা একটা ভালো পরিমাণে ডিভিডেন্ড দিয়েছে, যদিও ইপিএস এর তুলনায় কম, কিন্তু অন্যান্য ব্যাংকের যদি আমি কম্পেয়ার করি 5টা ব্যাংকের মধ্যে এই কোম্পানিটি ডিজার্ভ করে থাকার, তো সেই তুলনায় কোম্পানিটির তার ডিভিডেন্ড ডিক্লারেশন পর আস্তে আস্তে একটা ভালো একটা গ্রোথ হয়েছে। তো এই কোম্পানিটি একদিনে আপনাকে প্রফিট দিবে না, প্রফিটের জন্য সময় ধরে রাখতে হবে, আপনি ডিভিডেন্ড ভুগ করতে হবেন, আগামী বছর খাবেন, আবার দেখবেন যে আগামী বছর ডিভিডেন্ড, এইভাবেই কিন্তু দেখবেন যে আপনার টাকাটা একটা টাইমে গিয়ে ভালো একটা ডিভিডেন্টে ফলে আপনার প্রফিটটাও ডাবল হবে, ডাবল না হোক একটা অ্যাটলিস্ট ভালো আপনি প্রফিট করতে পারবেন। তো আমার ইন্টেনশনটা ছিল যে যারা নতুন বিনিয়োগকারী কিংবা যারা মোটামুটি মাঝারি লেভেলের বিনিয়োগকারী, তাদের অনেক সময় বুঝতে কষ্ট হয় যে আসলে কোন স্টকে বিনিয়োগ করব, তাদের স্বার্থেই আমি আসলে এই ভিডিওটা বানাই। কারণ আমিও একটা টাইমে লসের সম্মুখীন হয়েছি, কারণ তখন এত এডুকেটেড মানুষ ছিল না যে তুমি এইখানে ভালো শেয়ারটা কিনো, সেটা বলার জন্য কেউ ছিল না, সেটা যদি বলতো তাহলে আমি তখন এত টাকা হারাতাম না, আজকে অনেক টাকার মালিক থাকতাম, তো সেটা বলার মতন কেউ ছিল না। তো আমি যদি খারাপ শেয়ার নিয়ে বলতাম যে যে এই কোম্পানিটি এই হবে ওই হবে, তাহলে এক কথা ছিল, এটা একটা ফান্ডামেন্টাল ব্লু চিপ শেয়ার, DX30-তে লিস্টেড আছে, দ্যাটস ওয়াই এই স্টক নিয়ে কথা বলার আপনাদের সামনে হয়। কিন্তু অনেকের বিষয়গুলো গা জ্বলে, বুঝতে হবে কোন স্টক নিয়ে কথা বলতেছি। তো আমি বলবো না যে এখন আপনি গিয়ে বাই করেন, ঠিক আছে, কারণ এখন একটা ভালো একটা পর্যায়ে দামটা উঠে গিয়েছে, যদি আপনার ডিভিডেন্ড খাওয়ার ইচ্ছে থাকে তাহলে কিনবেন, যদি না থাকে 5 তারিখের পর রেকর্ড ডেটের পর একটা যে কারেকশন হবে তার বাদে কিনেন, ধাপে ধাপে কিনেন। এই ছিল সিটি ব্যাংক নিয়ে আমার আলোচনা। সিটি ব্যাংক আপনার ফার্স্ট কোয়ার্টার দেখলে বুঝতে পারবেন যে আসলে তাদের ইপিএস কেমন, আসলে পজিটিভ দিকে যাচ্ছে। আরেকটা স্টক আমি আপনাদের সামনে বলবো, এটা এখনো মিলানোর সময় নাই, অনেকে বলে যে ব্র্যাক ব্যাংক কি আপনাকে কি টাকা দিয়েছে, আরে ভাই ব্র্যাক ব্যাংক কেন আমাকে টাকা দিবে, আমার ভিডিওতে যদি মানে শেয়ার বাই করে তাহলে কি ব্র্যাক ব্যাংকের লাভ হবে না লস হবে, সে কেন আমাকে টাকা দিবে। কিছু আম পাবলিক আছেন মানে আপনাদের মনে হয় মাথায় কাজ থাকে না, মানে উল্টাপাল্টা খালি কথা বলেন। এই ব্যাংকেরও দেখবেন যে একটা টাইমে গিয়ে কোন পর্যায়ে যায়, এখনো বিকাশ ইনভেস্টমেন্ট আছে, যারা স্টার্ট আপ বিজনেস গুলো বুঝেন তাদেরকে বলছি যে তারা আমার থেকে আরো ভালো জানেন, যারা বুঝেন না তাদের অন্য হিসাব। উবার মার্কেটে আসার পরেও দেখবেন যে অনেক বছর লস করেছে, এখন হয়তো চেষ্টায় আছে যে প্রফিট করার, এগুলো একটা বিজনেস পলিসি। এই যে আপনারা যে ক্যাশব্যাক দিচ্ছে এটা কার কাছ থেকে দিচ্ছে, কাস্টমারকে যে ক্যাশব্যাক দিচ্ছে কেনাকাটা করলে পেমেন্ট করুন বিকাশে,
এখানে বিকাশও দিচ্ছে, আবার ওই কোম্পানিও দিচ্ছে। তার মানে বিকাশের জন্য এটা ভর্তুকি, এটা একটা পলিসি। তো এই শেয়ারও একটা টাইমে গিয়ে, একটা সময় গিয়ে দেখবেন যে কই যায়, কই দাঁড়ায়, কিন্তু ধরে 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 রাখতে হবে। এখন অনেক কারেকশন হয়েছে, উঠার চেষ্টায় আছে। আমরা আরএসআইটা দেখতে পাচ্ছি বেশ একটা ভালো অবস্থানে আছে, তো একটা লং টার্মেও এই শেয়ারটাও ভালো অবস্থানে যাবে। আরেকটা শেয়ার নিয়ে যদি বলি, তাহলে হচ্ছে গিয়ে ইবিএল নিয়ে আমাকে বলছিল কেমন হবে ভাইয়া। ইবিএল এর যদি আমরা লং টার্ম গ্রোথটা দেখি, তাহলে খুব একটা দর বাড়েনি বিগত, আপনার যদি 2020 সাল থেকে দেখি, তাহলে হচ্ছে যে তাদের সর্বোচ্চ যায় 42 টাকা পর্যন্ত, যেখানে এখন পর্যন্ত 38 টাকায় আছে। যারা ডিভিডেন্ড নিবে, ভুক করবে, তারা হয়তো আস্তে ধীরে ধীরে, লং টার্ম ছাড়া আসলে কিছু আমি দেখছি না, বাট ব্যাংকের আমার কাছে মনে হচ্ছে যে একটা পজিটিভ গ্রোথ হতে পারে। সেটা হচ্ছে যে হয়তো জুন জুলাইয়ের দিকে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এর আগে হচ্ছে না যে যে খুব আকারের ড্রাস্টিকলি প্রচুর পরিমাণে বেড়ে দাঁড়াবে, এরকম না। এরপরে সাউথ ইস্ট ব্যাংক বলেছিল যে অনেকে ভাই কিছু বলার জন্য সাউথ ইস্ট ব্যাংক নিয়ে, সাউথ ইস্ট ব্যাংকে এবছরও আশা করব যে ভালো একটা ডিভিডেন্ড দিবে, কিন্তু এখনো যেহেতু তাদের আপনার ডিভিডেন্টের ডিক্লারেশন আসেনি, তো একটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গত বছরের থেকে এবার তাদের ডিভিডেন্টটা অ্যাটলিস্ট ভালো প্রত্যাশা করব, এবং তাদের প্রাইস এখনও আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা রাস্টিকলি বেশি হয়ে গেছে, ওই রকম না। তো তাদের সেই চেষ্টাটা আছে যে এখান থেকে হয়তো স্টকটা কিছুটা আর একটু বাড়তে পারে, হয়তো 15, সর্বোচ্চ হয়তো 15.5 টাকা পর্যন্ত কিংবা 16 টাকা পর্যন্ত যেতে পারে ডিভিডেন্ড ডিক্লারেশন পরে। এখন এটা ডিপেন্ড করবে যে তার ডিক্লারেশন উপরে, এবং পাশাপাশি হচ্ছে তার মার্কেট উপরে। কিন্তু একটা ভালো পর্যায়ে আছে এজ এ দর হিসেবে, শেয়ারের প্রাইসটা দরের হিসেবে। তো তার জন্য অবশ্যই একটু অপেক্ষা করুন, তার বাদেই আমরা হয়তো বুঝতে পারবো। এবং ব্যাংকের ডিভিডেন্ড আমি বলবো যে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট, তারা ডিভিডেন্ডটা ভুক করেন, কারণ ডিভিডেন্ডের ভুক করার ফলেই দেখবেন যে একটা টাইমে আপনার অ্যাভারেজলি স্টকগুলোর প্রাইস অনেক কমে গিয়েছে, যে ক্যাশটা আসতেছে সেটা যদি মনে করেন যে আপনার কোনো এতটা মানে দরকার নেই, সেটাকে আবার রিইনভেস্টমেন্ট করেন, দেখবেন যে এইভাবে আপনার স্টকের প্রাইস প্রচুর পরিমাণে অ্যাভারেজে অনেক মানে সিঙ্গেল ডিজিটে প্রাইস চলে আসবে কিছু কিছু ব্যাংক। তো এই রকম মনোভাব নিয়ে ইনভেস্টমেন্ট করেন, তাহলে দেখবেন যে আপনি 3 বছরের ভিতরে আপনার টাকাটাকে কয়েক গুণ প্রফিটে নিয়ে যেতে পারবেন কিছু কিছু স্টক থেকে। এই ছিল আজকে আমার আপনাদের সামনে ব্যাংক নিয়ে কয়েকটা আলোচনা। আমার কথা যদি কারো খারাপ লাগে, আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট আপনাদের ভালো চাই বিধেই আমি আসলে এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ।